বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা হলেও দেশে ক্রিকেট ফুটবলের জন্য অনেকটা আড়ালেই থাকে টেনিস তবে এই খেলার প্রসার ও সাফল্য বাড়াতে গেল কয়েক বছর ধরে তৃণমূল থেকে কাজ শুরু করেছে বাংলাদেশ টেনিস ফেডারেশন যার ধারাবাহিকতায় বয়সভিত্তিক বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে ফেডারেশনটি বিগত দিনে দেশে আয়োজিত বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে তেমন কোনো অর্জন ছিল না দেশীয় টেনিস খেলোয়াড়দের তবে ধীরে ধীরে সাফল্যের দেখা পাচ্ছেন দেশের তরুণ টেনিস খেলোয়াড়রা এশিয়ান অনূর্ধ্ব চোদ্দ টেনিস প্রতিযোগিতায় বালক এককে চ্যাম্পিয়ন হয়েছেন কাব্যগায়েন ফাইনালে হংকংয়ের হিমওয়াংকে ছয় দুই ও সাত পাঁচ সেটে হারিয়েছেন কাব্য বালক দ্বৈত এককেও চ্যাম্পিয়ন হয়েছেন বিকেস পির খেলোয়াড় নিজের এমন সাফল্যে উচ্ছ্বসিত কাব্য আক্ষেপ আছে আন্তর্জাতিক টুর্নামেন্ট কম খেলার বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে সাফল্যের চূড়া যেতে চান এই খেলোয়াড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আরও হওয়া দরকার আর আমি বিগ এসপিতে টেনিস খেলা শিখেছি আমি বিগ পড়া পড়ালেখা করি আর এই টুর্নামেন্টগুলো আরও হইলে আমাদের পক্ষে অনেক ভালো হয় প্রথম টার্গেট এশিয়ান নাম্বার ওয়ান প্লেয়ার হওয়া আইটিএফ খেলা তারপর ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হওয়া টুর্নামেন্টে বাংলাদেশের খেলোয়াড়দের সাফল্য টেনিস ফেডারেশনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল বলছেন ফেডারেশন সভাপতি আমরা যেটা বলেছিলাম যে বয়স ভিত্তিক যে খেলাগুলো সেখান থেকে আমরা আগামী দিনের একজনকে তৈরি করতে চাই তো আমরা এই যে আন্ডার 14 টুর্নামেন্ট আমরা দেখলাম যে আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি আমরা মনে হয় যে সব কিছু ঠিক থাকলে আমরা বাংলাদেশ টেনিস ফেডারেশন বা বাংলাদেশের টেনিস সফল হবে আসরে বালিকা একক ও দ্বৈত ক্যাটাগরিতে রানার আপ হয়েছে সংবাদ ঢাকা